তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে ফেসবুক পেজ থেকে আপনার লাইফ চেঞ্জ করতে পারবেন, ফেসবুক পেজ থেকে আপনি প্রত্যেক মাসে লাখো টাকা ইনকাম করতে পারবেন। কিভাবে সেটা দেখতে হলে পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ আপনি দেখবেন। মানে এমন কোনো মানুষ আছে যে ফেসবুক দেখে না, বা এমন কোনো মানুষ আছে যে ইউটিউব চ্যানেল দেখে না? হয়তো অনেক মানুষ রয়েছে যারা ইউটিউব চ্যানেল ওপেন করে না, কারণ এত ইউটিউব চ্যানেল দেখে না, কারণ হলো কি ইউটিউব চ্যানেলে MB অনেক প্রচুর খরচ হয়, ঠিক আছে? প্রায় 100% লোক ফেসবুক কিন্তু দেখে। এমন কোনো ব্যক্তির দিন নাই যে এই দিন সে ফেসবুক ইউজ করে নাই, এরকম কোনো মানুষ আছে? এরকম কোনো মানুষ আপনি একজনও পাবেন না। তো আপনি এই যে ফেসবুকে আপনি হয়তো বিভিন্ন ধরনের ভিডিও দেখতেছেন, বিভিন্ন ধরনের ফিল্ম দেখতেছেন, বা বিভিন্ন ধরনের নাটক দেখতেছেন, বা আপনি এভাবে স্ক্রল করেই যাচ্ছেন, দেখতেই যাচ্ছেন, ঠিক আছে? তো এখানে যদি আপনি একটু কাজ করেন, তাহলে একটু যদি মাইন্ড লাগান, বা একটু যদি ব্রেন কাটান, বা একটু যদি আপনি স্মার্ট হয়ে যান, তাহলে এই ফেসবুকে আপনি যেভাবে ভিডিও দেখতেছেন, যাদের ভিডিও দেখতেছেন, একদিন অন্যরাও আপনার ভিডিও দেখবে, এবং সেই ভিডিওটা আপলোড করার কারণে আপনার সেখান থেকে ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন, ভালো পরিমাণ একটা টাকাও পাবেন, আপনার লাইফটাও কিন্তু চেঞ্জ করে ফেলবেন। কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দেবো, এবং কি করতে হবে সেটাও বলে দেব। যদিও ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে ইউটিউব রিলেটেড, ফেসবুক রিলেটেড ভিডিও আসতেই থাকে। আপনারা দেখতেছেন নীল বাংলা ইউটিউব চ্যানেল, আমি আজ আপনাদের সাথে আলী আহমদ। চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা যারা ভিডিও দেখতেছেন, আপনারা হয়তো অনেকের অনেক ধরনের ট্যালেন্ট রয়েছে, বিভিন্ন জনের বিভিন্ন ধরনের সিস্টেম রয়েছে। কেউ আছে বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করে, কেউ আছে পড়ালেখা করতে পছন্দ করে, কেউ আছে অন্যকে যে কোনো জিনিস শেখাতে পছন্দ করে। মানে সবার ভিতরে একটা না একটা ইচ্ছা থাকে, একটা না একটা আনন্দ থাকে, একটা না একটা বিষয় থাকে। তো আপনি সেটাকে কাজে লাগিয়ে আপনি ফেসবুক পেজ থেকে লাখো টাকা ইনকাম করতে পারেন। যেমন ধরুন, আপনি যদি কোনো ঘোরাঘুরি পছন্দ করেন, তাহলে আপনি যখন ঘোরাঘুরি করতেছেন, তাহলে আপনার এই মোবাইলটা প্যাকেটের ভিতরে না রেখে আপনি মোবাইলটা দিয়ে একটু ভিডিও করেন, ঠিক আছে? আপনার মোবাইলটা দিয়ে একটু ভিডিও করেন, এবং সেই ভিডিওটা আপনি বাসায় যখন ফিরে আসবেন, সেই ভিডিওটাকে এডিট করে আপনি ফেসবুক পেজে আপলোড করে দেন। যদিও পারেন একটা ইউটিউব চ্যানেল ওপেন করেন, সেখানেও আপলোড করে দেন, ঠিক আছে? দুনো জায়গা থেকে আপনি ইনকাম করতে পারবেন। বুঝতে পারতেছেন? আপনি এখানে ঘোরাফেরা করতেছেন, আপনার মোবাইলটা হয়তো প্যাকেটে রেখে আপনি ঘোরাঘুরি করতেছেন, জাস্ট সেই মোবাইলটাকে একটু কাজে লাগান, দেখবেন আপনার ভাগ্যর চাকাটাই ঘুরে যাবে। সত্যি বলতেছি গাই, সত্যি বলতেছি, আপনার বাইকের জায়গাটাই, আপনার মানে বাইকের যে চাকাটা সেটাই ঘুরে যাবে। আপনার এই মোবাইলটা দিয়ে একটু ভিডিও করেন। যারা বেশিরভাগ মানে ঘুরতে পছন্দ করেন, বিভিন্ন জায়গায় আপনারা ঘুরতে যান, বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেগুলো আপনারা ভ্রমণ করেন, তো সেখানে ভিডিওগুলো আপলোড করেন, সেখানে জিনিস মানুষকে দেখান, সেখানে কীভাবে যেতে হয়, কীভাবে কী করতে হয়, কত টাকা খরচ হবে, বা সেই সৌন্দর্য কী, মানে সেগুলোকে আপনি ভিডিও ধারণ করে সেগুলোকে আপনি আপলোড করে দেন, ঠিক আছে? আর যারা অনেক রয়েছে যে আপনারা হয়তো অন্যকে কোনো কিছু শেখাতে পছন্দ করেন, বা আপনার মনের ভিতরে এমন কোনো ট্যালেন্ট রয়েছে যেটা আপনি হয়তো প্রকাশ করতে পারতেছেন না, আপনি সেটাকে ইয়ে করে ফেসবুকে আপলোড করে দেন, আপনি সেটা নিয়ে কাজ করেন, সেই রিলেটেড ভিডিও তৈরি করেন। যেটাই জানেন না কেন, আপনার ভালো কোনো লেখাপড়ার সম্পর্কে আপনার কোনো ধারণা রয়েছে, আপনি সেটা শেখান, ঠিক আছে? মানে আপনি কোনো যদি ভালো আর্ট করতে পারেন, আপনি সেটা দেখার মানুষকে, মানে যেটা আপনার ভিতরে রয়েছে, যেটা আপনি পারেন বেশি, যেটা নিয়ে আপনার দক্ষ রয়েছে, সেটা নিয়ে ভিডিও আপলোড করেন, সেটাই নিয়ে ভিডিও আপলোড করেন। আরও সহজ পদ্ধতিতে যদি আমি আপনাদেরকে বোঝাতে চাই, তাহলে আপনারা যদি কেউ গ্রাম অঞ্চলে থাকেন, তাহলে গ্রাম অঞ্চলে কীভাবে মানুষ মাছ মারতেছে সেটার ভিডিওটা করে আপনি আপলোড করে দেন, দেখবেন কীভাবে লাখো ভিউজ আসে, আর আপনি কীভাবে টাকা ইনকাম করেন। ফেসবুক পেজেও আপলোড করবেন, আপনি ইউটিউব চ্যানেলেও আপলোড করে দিবেন, এতে আপনার কোনো কিছুই করতে হচ্ছে না। কোনো কিছু করতে হচ্ছে? কোনো কিছু করতে হচ্ছে না। আপনি হয়তো আপনার গ্রামে আসতেছেন, কোনো দিকে মানুষ অনেকে মাছ মারতেছে হয়তো আপনি দেখতেছেন, বাট সেই দেখাটাকে যদি একটু এভাবে ভিডিওটা করে দেন, তাহলে কিন্তু আপনার ভাগ্য টাকাই ঘুরে যাবে। আপনি এরকম ঘুরতে থাকেন, দেখাতে থাকেন মানুষকে, ঠিক আছে, এটা করেন, দেখবেন আপনার ফেসবুক, দেখবেন আপনি আপনার ফেসবুক থেকে কত টাকা ইনকাম করতে পারেন। এজন্য কিন্তু আপনাকে একটা ফেসবুক পেজ ওপেন করতে হবে, আপনার ফেসবুকের যে আইডিটা রয়েছে সেখানে হবে না, আপনার একটা ফেসবুক পেজ ওপেন করতে হবে, পেজ ওপেন করে আপনি ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি ফেসবুক পেজ কীভাবে ওপেন করতে হবে সেটা যদি আপনি না জানেন, যারা আমার যারা ইউটিউবে এই ভিডিওটা দেখতেছেন, আমার চ্যানেলটা ভিজিট করেন, ভিজিট করলে আপনারা কীভাবে ফেসবুক পেজ ওপেন করতে হবে আপনারা সেই ভিডিও পেয়ে যাবেন, আপনারা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন,
তারা আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করেন। এখানে ভিডিওর উপরে দেখেন আমার ইউটিউব চ্যানেলের লিংকটা রয়েছে, সেখান থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করেন। ভিজিট করলে আপনারা সেখানে ভিডিও পেয়ে যাবেন, কীভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় সম্পূর্ণ আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে করতে পারবেন। সেখানে ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয় সেই রিলেটেডও ভিডিও রয়েছে, আপনারা চাইলে ইউটিউব চ্যানেলও ক্রিয়েট করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই, গুড বাই।